আজকের ভিডিওটি চিকিৎসা সংক্রান্ত। চিকিৎসা করাতে আমি আজকে কলকাতায় এসেছি, তাই এই ভিডিওটি করা। আমি আমার ওয়াইফকে নিয়ে কলকাতায় এসেছি, কোথায় কিভাবে কি ট্রিটমেন্ট করালাম তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পাবেন। যদি আপনারা মনে করেন তাহলে এই ভিডিওটি আপনারা শেয়ার করে রাখতে পারেন। খুবই ইনফরমেটিভ ভিডিও এটি হতে চলেছে। কী কী করতে হবে, আপনাদের কোথায় আসতে হবে তার সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওতে তুলে ধরব। কাকু বলতে হয় না, কি বলছো? ঠান্ডা এসির জন্য ঠান্ডা। আমার ওয়াইফকে আজকে অ্যাডমিশন করা হয়েছে এই হসপিটালে, NH রবীন্দ্রনাথ ট্যাগর। এই হসপিটালটি মূলত হার্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়। তো এখানে অন্যান্য চিকিৎসা বিভাগগুলোও রয়েছে। তো বেশিরভাগ পেশেন্টকে দেখা যাচ্ছে এখানে কিডনি ট্রান্সপ্লান্টের জন্যই আসছে এবং কিডনির চিকিৎসার জন্যই আসছে। এছাড়াও আমি খোঁজ নিয়ে দেখলাম এখানে যাদের পেচ্ছাপের সমস্যা হচ্ছে ওনারাও এখানে আসছেন। এছাড়াও অন্যান্য আরও বিভাগও রয়েছে। চলুন এখানে চিকিৎসা করাতে গেলে কী কী করতে হবে সেই তথ্য দিই। এই হসপিটালে ট্রিটমেন্ট করাতে গেলে সর্বপ্রথমে এসে এখানে লাইন দিতে হবে। সেটি 8টার আগে লাইন দিলে এখানে 8টাতে টিকিট কাউন্টার খোলা হয়, সেখানে টোকেন দেওয়া হয়। সেই টোকেন অনুসারে আপনার সিরিয়াল নাম্বার পড়বে। এই টোকেন এই জায়গা থেকেই আপনাদেরকে কালেক্ট করতে হবে। যদি আপনারা কিডনি রিলেটেড বা পেটের যে কোনো সমস্যার ডাক্তারদের দেখাতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন কাঁচের রুম, এই কাঁচের গেটের এখানে এসে 8টার আগে লাইন দিতে হবে। তারপরেই আপনাদেরকে টোকেন দেওয়া হবে। সেই টোকেন এবং তার সঙ্গে আপনি যদি প্রথমবার আসেন তাহলে আপনার ফাইল তৈরি করা হবে। সেই ফাইল বাবদ আপনাকে দিতে হবে 300 টাকা। আর আপনি যে ডাক্তারই দেখান না কেন, এখানে ওপিডিতে 1000 টাকা ডাক্তারের ফিস আছে। সেই 1000 টাকা এবং 300 প্লাস হবে, যেটি 1300 টাকা টোটাল হবে। তাহলে আপনি এখানে ডাক্তার দেখাতে পারবেন। যদি আপনি বিদেশ থেকে আসেন বা বাইরে থেকে আসেন তাহলে অবশ্যই পাসপোর্ট এবং ভিসা নিয়ে আসবেন। এবং এখানে ডাক্তার দেখাতে গেলে আপনাকে অবশ্যই ইন্ডিয়ান একটি সিম কার্ড চালু করে নিতে হবে। সেই সিম কার্ড ছাড়া এই হসপিটালে আপনি দেখাতেই পারবেন না, এখানে আপনি এন্ট্রি করতেই পারবেন না। তাই বিদেশ থেকে যারা আসবেন তারা ওনাদেরকে আগে সিম কার্ড একটি কালেক্ট করে নিতে হবে, তারপরে পাসপোর্ট এবং ভিসা আপনারা সঙ্গে রাখবেন এবং এক কপি জেরক্স কপি রাখবেন। তাহলে আপনাদের এখানে এন্ট্রি করা হবে এবং আপনাদের ট্রিটমেন্ট এখানে অতি দ্রুত চালু হবে। আরেকটি জিনিস, দেশ ও বিদেশের সকল বন্ধুদের জানিয়ে রাখি, এখানে যদি আপনাকে ডাক্তার তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তাহলে আপনারা অবশ্যই এই নাম্বারে বুকিং করে তবেই আসবেন। বুকিং করে আসলে আপনারা অতি দ্রুত ডাক্তার দেখাতে পারবেন, আপনার সিরিয়াল নাম্বারও আগে থাকবে। যদি বুকিং না করে আসেন তাহলে এখানে এসে সকাল 8টার আগে আপনাদের লাইন দিতে হবে, তারপরে টোকেন নিতে হবে এই জায়গা থেকে। এই জায়গাতে টোকেন এবং তার সঙ্গে একটি ফর্ম দেবে, সেই ফর্মটি ফিল আপ করার পর আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এবার কথা হচ্ছে যে সব ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে হয় না। যে সমস্ত ডাক্তাররা ব্যস্ত থাকেন, মানে বেশি পেশেন্ট দেখেন, এবং সেই সমস্ত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু অনলাইনে বুকিং পাওয়া যায় না, এটাও একটি ব্যাপার। যদি আপনাকে ভালো চিকিৎসা নিতে হয় তাহলে আপনাকে এসেই বিখ্যাত ডাক্তারগুলোর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এখানে লাইনে দাঁড়িয়ে। এবং এখানে সকল ডাক্তারই শুনছি এক্সপার্ট, সকল ডাক্তারই ভালো, তাই চিন্তার কোনো কারণ নেই। তাই দূর দূরান্ত থেকে আসতে হলে অনলাইন বুকিংটা করে নেওয়াই ভালো।
আপনার সমস্যা বুঝে এখানে যে সমস্ত স্টাফগুলো আছে আপনাকে ডাক্তার রেফার করে দেবেন। আমরা মূলত এসেছিলাম কিডনির সমস্যাজনিত কারণে, আমার ওয়াইফের পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। আমরা এখানে এসে লাইন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তার দেখাতে দেখাতে আমি লাইন দিয়েছিলাম 7:30। আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম ডাক্তারের 12টা নাগাদ। তো 12:30 নাগাদ আমাদের প্যাসেন্ট দেখানো হয়েছিল, মানে আমার ওয়াইফকে দেখানো হয়েছিল। 12:30 দেখানোর পর ডাক্তারবাবু আমাদের ডিরেক্ট অ্যাডমিশন করিয়ে নিলেন, কারণ আমার ওয়াইফ অনেক সিরিয়াস হয়ে পড়েছিলেন। প্রচণ্ড পেটে ব্যথা ছিল, তার সঙ্গে জ্বর ছিল। যেটা মূল সমস্যা ছিল সেটা হচ্ছে কিডনিতে সিস্ট। এই সিস্ট যে ছিল সেই সিস্টটি অনেক বড় হয়ে গেছিলো, যার দরুন প্রচণ্ড ব্যথা এবং জ্বর আসছিল। সেই সিস্ট এখানে চিকিৎসা করানোর জন্য অ্যাডমিশন করানো হলো। তারপরে আমি কি করলাম সেটি জানার জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখানে সম্পূর্ণ যে হসপিটালটি রয়েছে তার বেশিরভাগ অংশ আমার ক্যামেরা বন্দি করেছি আপনাদের সুবিধার্থে। তাই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও নিজেদের প্রোফাইলে শেয়ার করে রাখবেন, পরবর্তীতে কখনো না কখনো আপনাদের কাজে লাগতে পারে। আমি আমার বউকে অ্যাডমিটেড করেছি দুপুর 2টায় এবং আমি পরের দিন এসে আমি খোঁজ নিচ্ছি কি অবস্থায় আছে, এখন আমার কি করণীয়, কি কি করতে হবে, কোথা থেকে আমি ইনফরমেশন পাবো, সেইটি জানার জন্যই আমি এখন এসেছি, আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি। বলছিলাম আমার পেশেন্ট উপরে ভর্তি আছে, তো কালকে ভর্তি কিছু রিপোর্ট করার কথা ছিল, তো সেই রিপোর্টগুলো পেমেন্ট কোথায় করতে হবে এটা কোথায় জিজ্ঞেস। পেশেন্ট অ্যাডমিশন আছে, তো অ্যাডমিট আছে, তো তাহলে আপনি কেন পেমেন্ট করবেন না? অ্যাডমিট কাল করেছি, তখনই বলছিল যে কিছু টেস্ট হবে রাখবে, তো পেমেন্ট তো করতে হবে কি না? যখন অ্যাডমিশন হয়েছিল তখন কি কিছু কন্ট্রিবিউট করেছিলেন আপনাকে আরো বলেছে পেমেন্ট করতে? না বলেনি, ওটাই জানার জন্য। আপনি একটু দেখে যান, সম্ভবত এখন লাগবে না, পেশেন্ট যখন আমার অ্যাডমিশন হবে তখন লাগবে, মানে পেশেন্টকে যখন ডিসচার্জ করাবে তখন আপনাকে ক্যাশ পেমেন্ট করে দেবে, ঠিক আছে? ওটাই আপনি জানতে চাইছেন। আপনি তাও অ্যাডমিশনে চলে যান, যদি আরো কিছু জানার থাকে ওখান থেকে। আমার ওয়াইফকে অ্যাডমিশন করানোর পর আমরা ডাক্তারবাবুর সঙ্গে কালকে রাত্রে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়নি। তারপরের দিন সকালে এসে খোঁজ নিচ্ছি কোথা থেকে ইনফরমেশন পাবো। তাই এখানে একজন গার্ড ছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন অ্যাডমিশন বিভাগে যেতে। এখন আমি অ্যাডমিশন বিভাগে যাচ্ছি, ওখান থেকে কী ইনফরমেশন পাচ্ছি তা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এখানে অ্যাডমিশন করানোর পর আর পেশেন্ট পার্টির তেমন কোনো কাজ থাকে না, শুধু একটাই কাজ থাকে, যেটি বিল কাউন্টার থেকে বিল কালেক্ট করা এবং বিল পেমেন্ট করা, এতটুকুই কাজ। বাকি সম্পূর্ণ দায়িত্ব এখানে হসপিটাল কর্তৃপক্ষের। আমি গোটা হসপিটাল ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের, কেমন লাগছে হসপিটালটি কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এর পরবর্তীতে কিভাবে আমার ওয়াইফের ওটি হচ্ছে বা কি চিকিৎসা হচ্ছে সেই ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন অ্যাডমিশন হয়েছে, অ্যাডমিশনের পরের দিন, এটি হচ্ছে অ্যাডমিশন বিভাগ, আমি ভেতরে যাচ্ছি, এখানে কি ইনফরমেশন দিচ্ছে সেটি জানার চেষ্টা করব। ভর্তি করা হয়েছে, তো রাত্রে বলা হচ্ছিল যে কিছু টেস্ট হবে, তো টেস্ট হলে বিল পেমেন্ট করতে হবে, ভর্তির সময় বলা হচ্ছিল। তো মিস্টার ভাগ্যশ্রী মাহাতো, ভাগ্যশ্রী মাহাতো কিছু আছে কিছু ওটি হবে কি করবে?
এটা আজকে রিপোর্ট কালকে রাতে করেছে, আজকে রিপোর্ট আসার পরে তারপরে ডাক্তার বাবু বলবেন, হেল্প ডেস্কে ডিসাইড করুন ওটি হবে কিনা বলে দেবে হেল্প ডেস্কে। হ্যাঁ আমার ওয়াইফের কী ট্রিটমেন্ট হবে অ্যাডমিশন বিভাগ বলতে পারলেন না, আমাকে পাঠিয়ে দিলেন হেল্প ডেস্কে, যেটি সেই কাছের দরজার প্রথমেই রয়েছে। আমি এখন যাচ্ছি হেল্প ডেস্কে, সেখান থেকে কী ইনফরমেশান পাচ্ছি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, দেখি কী বলে সেখানে। স্যার বলছি আমার পেশেন্ট ভর্তি আছে, তো কিছু টেস্ট কালকে রাত্রে হয়েছে, হ্যাঁ এবার কোনো ওটি বা কোনো কিছু হবে নাকি তাই? আচ্ছা বা টেস্ট যেগুলো হয়েছে যখন ভর্তি হয় তখন বলছিল যে টেস্ট যেগুলো হবে সেগুলোর বিল করতে হবে। যদি আপনার পেশেন্টের কোনো ওটি হয় বা কোনো অপারেশন হয় তাহলে সেই তথ্য থাকবে হেল্প ডেস্কের কাছে, হেল্প ডেস্কের কাছ থেকেই সর্বপ্রথমে আপনারা সমস্ত তথ্য পাবেন। আর আপনার পেশেন্টের যদি কোনো এক্স রে বা ছবি থাকে বা টেস্ট থাকে তাহলে হসপিটাল কর্তৃপক্ষই সেগুলো সম্পন্ন করবে এবং খাওয়া থেকে শুরু করে সম্পূর্ণটাই দেখভাল ওনাদের কন্ট্রোলেই। এবার আসি ভর্তির সময় আমাকে কত পেমেন্ট করতে হলো। ভর্তির সময় আমার ওয়াইফকে রাখা হলো জেনারেল ওয়ার্ডে, সেই জেনারেল ওয়ার্ডে দুজন ডাক্তারের অবজারভেশনে পার ডে 4,500 টাকা করে নেওয়া হবে আমার থেকে, আর মেডিসিন ও অন্যান্য যেগুলো টেস্ট হবে সেগুলো আলাদা চার্জ করা হবে। তো আপনারা সকলেই প্রার্থনা করুন আমার ওয়াইফ যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং পরবর্তীতে কী করা হবে, ওটি হবে না কোনো সার্জারি হবে সেই ভিডিও নিয়েও আমি ভিডিও করার চেষ্টা করব। যদি আপনার কোনো হেলথ স্কিম থাকে তাহলেও সেগুলো এখানে অ্যাকসেপ্টেবল আছে এবং পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্যসাথী কার্ড সেটিও এখানে অ্যাকসেপ্টেবল বলে জানা গেছে। তো আপনারা যদি কার্ডের মাধ্যমে কোনো হেলথ স্কিমের সুবিধা নিতে চান তাহলে এই হসপিটাল সেই সমস্ত ফ্যাসিলিটি দিয়ে থাকেন। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আমার টোটাল কত খরচ হলো আর কী ট্রিটমেন্ট হলো সেই তথ্যটি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব, তাই পরবর্তী ভিডিওতে নজর রাখুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। পরবর্তীতে কোন হোটেলে থাকবেন বা কোন লজে থাকবেন এখানে চিকিৎসা করাতে আসলে আমি সেই তথ্যও দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে। এই ভিডিওতে এতটুকুই ট্রিটমেন্ট কীভাবে করাবেন সেই তথ্যটুকুই দিলাম, পরবর্তী ভিডিওগুলোতে কোন কোন লজে থাকবেন কত দূর কত ভাড়া সেই সমস্ত তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং এই হসপিটালে কীভাবে আসবেন সেই তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, সকলে লাইক ও শেয়ার করবেন এই ভিডিওটি, তাহলে অনেকেরই হেল্প হবে এই ভিডিওর মাধ্যমে ভালো চিকিৎসা পাওয়া। অল্প খরচে তো নয়, খরচ হবে কিন্তু ট্রিটমেন্টটা আপনি ভালো পাবেন এখানে, এটুকু আমি বলতে পারি। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওতে এতটুকুই।